শুকনো করাই তো দিয়েছি না হ্যাঁ না ওরাও ভাজিলাম সকালে ডিম ভাজা করিলাম আর ভাজা করি তোর নামটা কি হুম আমার না হ্যাঁ মনিমা মনিমা তো তোর দাদির দেখতে যাসনি কেন তুই কোন দাদি কাঁচামরিচ এটাকে কাঁচামরিচ বলে তাই না আমাদের এখানে কাঁচা লঙ্কা বলি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা ঝাল বলি বাংলা কথা কাঁচা ঝাল হ্যাঁ হ্যাঁ এখানে তো একটু জানলা থাকলে জানলা থাকলে তো হ্যাঁ কেন না এই এই রান্নার দিনের বেলা না লাইট জ্বালালেও হবে ভাজা হচ্ছে এটা সেন্টও বাড়াচ্ছে রিফাইন তেলে রান্না হয় না না আমি সরষের তেল রান্না করি হুম ভাজা গুলো সব করি হুম বাঙালিরা খুবই পছন্দ করে হিন্দি তো রুটি দিয়ে খায় ভাত দিয়েও খাওয়া যায় পরোটা দিয়ে রুটি দিয়ে খুবই পছন্দ করে হ্যাঁ আমাদের তো গাছ লাগানো ছিল হ্যাঁ না খেতেই ভালো লাগছিল খেয়ে খেয়ে হ্যাঁ ভালো লাগছিল কিন্তু গাছের নিজেদের গাছের লাগানো লাগানো টেস্টি এমনি সবজি যখন সবজি নিজেদের লাগানো সবজি খুব টেস্টি হয় হ্যাঁ টেস্টি হয় আর এই যে বাজারের তো কিনে এরা হলো ব্যবসায়ী এরা হলো সাত দাদে বড় করবে এটা হয়তো টেস্ট লাগে না হ্যাঁ এও ঠিকঠাক আর মশলা দেবে নাকি কিছু না এতে আর কিছু দেবে শুধু নুন নুন দিয়ে হালকা হলুদ দেবো হলুদ আর অন্য কোনো মশলা নেই না আর কোনো মশলা দেবো না ভাজা কোনো মশলা খাইনি শুধু হলুদ আর লবণ ওর মা রান্না করে দেখে এরকম হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেল তো হলুদের গন্ধ হবে না 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 ওই ভাজাতে গন্ধ হবে না চলে যাবো হলুদটা না পরে দিলে কি হয় পোড়াটা আর লাগে না ও হলুদ আগে দিলে পোড়া লেগে যায় লাগবে না তো হয়ে গেছে